হাই বন্ধুরা, আমি রূপসা। আজ আমি আপনাদের ভিউ মেনুর টিউটোরিয়াল দেখাবো। তো আগের দিন আমার ফাইল আর এডিট মেনু অবধি হয়েছিল, নেক্সট হচ্ছে আমাদের ভিউ মেনু। তো ভিউ মেনুর মধ্যে কী কী অপশন আছে দেখে নেওয়া যাক। ফার্স্ট দেখুন, ফার্স্ট অপশন হচ্ছে ওয়্যার ফ্রেম। তো এটা খানিকটা হচ্ছে কীরকম ধরনের, ধরুন আমি এখানে কিছু একটা ড্র করছি, এখানে কালার দিলাম, আবার আমি কিছু একটা ড্র করছি, ধরুন এখানে কিছু এফেক্ট দিলাম, আমি ধরুন এখানে একটু শ্যাডো দিলাম। তো এই ধরনের জিনিসগুলো, মানে যে কোনো এফেক্ট দিয়ে কিছু ড্র করার পর বা কালার দিয়ে কিছু ড্র করার পর যখন আমি ওয়্যার ফ্রেমে ক্লিক করব, তখন কি হবে, আমাদের শুধু আউটলাইনটা দেখাবে, ব্ল্যাক আউটলাইন, মানে সেখানে কোনো কালার, কোনো এফেক্ট এগুলো কিছু দেখাবে না। তো এটাই হচ্ছে ওয়্যার ফ্রেম মোড। তো আমি এখানে ভিউতে গিয়ে ক্লিক করব। দেখুন, ঠিক যেরকম বলেছিলাম, শুধুমাত্র ব্ল্যাক আউটলাইনটা দেখা যাচ্ছে আর কোনো এফেক্টস, কালার কিছু দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের ওয়্যার ফ্রেম ভিউ। আশা করি সবার ক্লিয়ার। নেক্সট, আমি যদি নর্মাল ভিউ করতে চাই, মানে সেখানে কালার, এফেক্ট সমস্ত কিছু দেখা যাবে, তার জন্য হচ্ছে নর্মাল। নর্মাল ভিউ করলে আমি সব কিছু দেখতে পাবো। নেক্সট হচ্ছে এনহ্যান্সড। এনহ্যান্সডটাও খানিকটা নর্মালেরই মতো। যদি আমি ধরুন ওয়্যার ফ্রেম করে রাখলাম, এরপরে এনহ্যান্সডে গিয়ে ক্লিক করব, আমি ঠিক নর্মালের মতোই সমস্ত এফেক্টস এবং কালার দেখতে পাবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল ভিউ বলতে সেটা কি বোঝায়, মানে ধরুন কোনো অবজেক্টকে, বা ধরুন যদি আপনি কিছু ড্র করেছেন, কোনো ডিজাইন পিক্সেল আকারে দেখতে পাবেন। যদি জুম করেন তাহলে আপনি এটা পিক্সেল আকারে দেখতে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক জিনিসটা কীরকম। ভিউতে গিয়ে আমি পিক্সেল অপশনে ক্লিক করলাম। তো এটা এখন আমাদের পিক্সেল মোডে হয়ে গেছে ভিউটা। এবার যদি আমি জুম করি, দেখুন আপনারা দেখতে পাবেন এখানে, এই দেখুন পিক্সেল আকারে জুমটা করলে জিনিসটা পিক্সেল আকারে হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে নর্মাল ভিউয়ের সাথে পিক্সেল ভিউয়ের তফাৎ, ডিফারেন্স। তো এই গেল হচ্ছে ভিউয়ের এই চারটে অপশন। আশা করি সবার ক্লিয়ার। তো আমি এখন নর্মাল ভিউতে ক্লিক করলাম। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফুল স্ক্রিন প্রিভিউ, যেটা শর্টকাট হচ্ছে F9। তো ফুল স্ক্রিন প্রিভিউটা করলে আমরা বুঝতেই পারছি যে আমাদের যে ডিজাইনটা আছে সেটা আমরা ফুল স্ক্রিন আকারে দেখতে পাবো। তো দেখা যাক। তো আমি এটাতে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, যে জিনিসটা আপনার ছিল, যে ড্রয়িং বা ডিজাইন যেটাই বলুন না কেন, সেটা ফুল স্ক্রিন প্রিভিউ হয়ে গেছে। এইভাবে আপনারা ফুল স্ক্রিন করে দেখতে পাবেন আপনার ডিজাইনটা। তো এরপরে যদি আমি ফুল স্ক্রিন থেকে নর্মাল যদি আবার সেই পেজে ফিরে আসতে চাই, তাহলে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আবার আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারবো। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রিভিউ সিলেক্টেড অনলি, যেটা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কেননা আমাদের এখন কোনো অবজেক্ট সিলেক্ট করা নেই। তো যদি শুধুমাত্র আমি পিক টুল দিয়ে, এখান থেকে যদি আমি পিক টুল নিয়ে যে কোনো একটা অবজেক্টের ওপর ক্লিক করি, ধরুন আমি এই অবজেক্টটা ক্লিক করছি, শুধুমাত্র এইটাই আমি প্রিভিউ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে যে অবজেক্টটা ক্লিক কর, মানে যে অবজেক্টটাকে আমরা দেখতে চাইছি ফুল স্ক্রিনে, সেই অবজেক্টের ওপর শুধুমাত্র ক্লিক করব পিক টুল দিয়ে, এবং তারপরে ভিউতে যাব, গিয়ে প্রিভিউ সিলেক্টেড অনলি অপশনে ক্লিক করব। তখন আমার শুধুমাত্র ওই শেপটা বা ওই ডিজাইনটাই শো করবে। তো দেখা যাক জিনিসটা কীরকম। আমি এখানে ক্লিক করলাম, দেখুন এই হচ্ছে আমাদের প্রিভিউ সিলেক্টেড অনলি, যেটা আমরা বললাম যে শুধুমাত্র যে জিনিসটা আপনার সিলেক্ট করা থাকবে সেটাই আপনারা ফুল স্ক্রিনে প্রিভিউ করতে পারবেন। ক্লিয়ার? তো আবারও আগের অবস্থায় যদি ফিরে আসতে চাই, তার জন্য জাস্ট একটা ক্লিক করব, যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। তো এটা হয়ে গেল। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে পেজ শর্টার ভিউ। তো এটা আমরা কী করতে পারি, মানে এই অপশনটা হচ্ছে
আপনার পেজটাকে শর্টে ভিউ করে দেখিয়ে দেবে, ছোট সাইজ করে ভিউ করে দেখাবে। তো সেটা কি রকম জিনিস দেখে নিই আমরা। জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করব, এই অপশনে গিয়ে দেখুন পেজ ওয়ানে কি আছে সেটা আপনাকে দেখিয়ে দিল। ওকে, এই হচ্ছে পেজ শর্টার ভিউ। আবার যদি আমি এখানে গিয়ে ক্লিক করি, এই চেক মার্কটা উঠে যাবে, তখন আপনি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। তো এখানে যদি ধরুন আমি আরও পেজ নিই এবং সেখানে যদি বিভিন্ন রকমের ডিজাইন করে, ধরুন পেজ ওয়ানে এই ডিজাইনটা ছিল, পেজ টু এতে আমি ধরুন একটা অন্য কিছু ডিজাইন করছি, পেজ থ্রি এতে আমি ধরুন একটু অন্য কিছু ডিজাইন করছি, আর পেজ ফোর এতে, এবার আমি যদি এই জিনিসটা করি পেজ শর্টার ভিউ, তাহলে আপনারা কীরকম দেখতে পান সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করব, দেখুন চারটে পেজ আপনাকে শর্টে ভিউ করে দেখিয়ে দিল, মানে জাস্ট আপনি দেখতে পাবেন যে কোন পেজে কী আছে সেটা দেখার জন্য। যদি ওই ভিউতে গিয়ে পেজ শর্টার ভিউ অপশনে ক্লিক করেন, তাহলে আপনি কোন পেজে কী আছে সেটা দেখতে পাবেন। ধরুন অনেকগুলো পেজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না, হয়তো ভুলে গেছেন যে কোন পেজে আমার ওই ডিজাইনটা ছিল, যেটা ধরুন আমি বলতে চাইছি কোন পেজে আমার ইয়েলো কালারের সার্কেলটা ছিল, তো আমি খুঁজে পাচ্ছি না, ধরুন এখানে অনেকগুলো পেজ আছে। তো সেই ক্ষেত্রে সেই ধরনের যদি সমস্যায় পড়ি কখনো, তখন আমরা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারি। তো এটা আমাদের খুব সুবিধার একটা অপশন। তো এখানে গিয়ে আবার যদি আমি নর্মাল অবস্থায় ফিরে আসতে চাই আগের অবস্থায়, তখন আমি কি করব, আবার ভিউতে যাব, ভিউতে গিয়ে পেজ শর্টার ভিউতে গিয়ে জাস্ট একবার ক্লিক করব, তাহলে চেক মার্কটা উঠে যাবে এবং আগের অবস্থায় ফিরে আসবে। দেখুন এবার আমরা আবার পেজ নাম্বার ওয়ানে চলে আসছি। আমাদের যে নেক্সট অপশন আছে সেটা হচ্ছে জুম ইন, জুম আউট, জুম টু ফিট, তিনখানা। তো জুম ইন তো যেটা আপনারা সবসময় করে থাকেন, মানে জুম ইনটা আলাদা করে দেখানোর কিছু নেই, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একবার ক্লিক করব, তো আপনি জিনিসটা ছোট বড় করে দেখতে পারবেন, যেটা মাউসে স্ক্রল করেও আপনি দেখতে পারেন, যতটা স্ক্রল করবেন সেই অনুযায়ী আপনার জিনিস যে ডিজাইনটা আছে পেজেতে সেটা বড় হবে ছোট হবে, স্ক্রল আপ স্ক্রল ডাউন করলে জিনিসটা হবে। তো এরপরে আছে যেটা, সেটা হচ্ছে জুম আউট, সেটাও একই জিনিস, একবারে জুম আউট করে দেখিয়ে দিল, মানে জিনিসটা ছোট করে দেখিয়ে দিল। তাহলে জুম ইন আর জুম আউটটা বোঝা গেল, জুম ইনটা হচ্ছে একবারে বড় করে দেখিয়ে দিল, আর জুম আউটটা হচ্ছে একদম ছোট করে দেখিয়ে দিল। এরপরে হচ্ছে জুম টু ফিট, মানে নর্মাল অবস্থায় যদি আমি চাই তাহলে কি করব। ধরুন অনেকটা জুম করে ফেলেছেন এবং আপনি আপনার পেজটা খুঁজেই পাচ্ছেন না যে কোথায় চলে গেছে, তখন এই অবস্থায় আপনি এইভাবে এইভাবে এই যে এইগুলো দিয়ে যদি আমি পেজটাকে সরাই, কোথায় ডিজাইনটা আছে এটা ভীষণ সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ভিউতে গিয়ে জাস্ট করব জুম টু ফিট, তাহলেই আমার পেজটা চলে আসবে এবং প্রপার সাইজে চলে আসবে, প্রপার একদম ভিউয়েতে চলে আসবে আমার। এটাই হচ্ছে জুম টু ফিট, ক্লিয়ার? নেক্সট আমাদের যে অপশন সেটা প্রুফ কালার্স, যেটা অতটা আমাদের লাগে না। আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে পেজ। পেজ অপশনের মধ্যে কী কী আছে দেখুন, সেটা হচ্ছে পেজ বর্ডার, ব্লিড আর প্রিন্টেবল এরিয়া। তো এই তিনটের কাজ কী সেটা আমরা দেখে নেব। ফার্স্টে আমাদের হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার মানে হচ্ছে এই যে দেখুন এখানে আউটলাইন করে একটা দেখাচ্ছে যে জিনিসটা, মানে আমাদের যে পেজটা নেওয়া আছে সেটার একটা আউটলাইন দেখাচ্ছে। যদি আমি এটাকে ডিলিট করি কন্ট্রোল এ, ডিলিট করে দিলাম, এখানে দেখুন জিনিসটা এই যে একটা আউটলাইন বর্ডার দেখিয়ে দিচ্ছে যে আপনার পেজের এরিয়াটা এতটা। তো এটা ধরুন আপনি চাইছেন না, যে আপনার ডিজাইনের অসুবিধা হচ্ছে, তো এটা ধরুন আপনি চাইছেন না, তখন আপনি কি করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখানে পেজ অপশনে ক্লিক করে এই অ্যারোটাতে ক্লিক করলে দেখবেন পেজ বর্ডার অপশন আছে। তো পেজ বর্ডারে গিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলেই পেজ বর্ডার উঠে যাবে, অর্থাৎ ওই চেক মার্কটা যে চলে গেল, এর ফলে আমরা পেজ বর্ডার যেটা ছিল সেটা আর দেখতে পাবো না। এরপর যদি আমি আবার ফিরিয়ে আনতে চাই তখন কি করব, ভিউতে যাব, আবার পেজে যাব, অ্যারো কি মানে এখানে যে এই অ্যারোটা আছে সেখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করলে পেজ বর্ডারে যদি আমি আবার ক্লিক করি
তাহলে চেক মার্কও চলে আসবে এবং তার সাথে সাথে আমাদের বর্ডারটা আমরা আবার দেখতে পাবো। তো করে দেখা যাক, দেখুন চলে এসেছে আমাদের বর্ডার। তো এই হচ্ছে পেজ বর্ডারের অপশান। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্লিড। কোনো কোনো ক্ষেত্রে আমাদের ব্লিডের প্রয়োজন হয়, যে পেজ বর্ডারের ছাড়াও আমাদের মানে কতটা কি প্রিন্ট হবে সেই অনুযায়ী এটা ব্লিডের প্রয়োজন হয়। তো সেই কারণে ব্লিডটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো আমি যদি এখানে ব্লিড অপশানে একবার ক্লিক করি তাহলে আমরা এটা দেখতে পাবো। তো দেখা যাক, দেখুন ব্লিড অপশানে ক্লিক করলাম, একটা হালকা ডটেড একটা লাইন চলে এলো, অর্থাৎ এই এরিয়ার বাইরে কিন্তু আমরা যেতে পারবো না, এটাই হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। ক্লিয়ার? এরপর যদি আমি ব্লিডটাকে সরাতে চাই তাহলে আবার ব্লিডে গিয়ে ক্লিক করব, তাহলে আমাদের ব্লিড চলে যাবে। দেখুন নেক্সট যে অপশান সেটা হচ্ছে প্রিন্টেবল এরিয়া। আমরা যদি কোনো ক্ষেত্রে বুঝতে না পারি যে আমাদের পেজের মধ্যে কতটা কি পোর্শন প্রিন্ট হবে না হবে, সেটা যদি আমরা বুঝতে না পারি, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রিন্টেবল এরিয়ায় ক্লিক করে নিতে পারি। তাহলে আমরা বুঝে যাব যে কোন পোর্শনের মধ্যে আমাদের ডিজাইন বা ড্রয়িংটাকে রাখতে হবে এবং সেইটুকুনি আমার প্রিন্ট হবে। তো সেটা যদি আপনারা বুঝতে চান খুব স্পষ্টভাবে তাহলে আমরা ক্লিক করব প্রিন্টেবল এরিয়া এই অপশানে। দেখুন এই অপশানে ক্লিক করার সাথে সাথে একটা আউটলাইন চলে এলো, ডটেড আউটলাইন। তো আমরা এখন বুঝতে পারছি কি, যে এই এরিয়ার মধ্যেই আমাদের মানে যে ড্রয়িংটা করছি ধরুন সেটা প্রিন্ট হবে। ওকে, তো নেক্সট যদি আমি এটাকে সরাতে চাই আবারও এখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করলে এটা আবার রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আর আমরা দেখতে পাবো না এটাকে। আবার আনতে চাইলে আপনারা আবারও আনতে পারেন, ব্লিড যদি আবার আনতে চান সেটাও করতে পারেন, একসাথে দুটোও করতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছা, কোনটা কোন অপশনে আপনারা ক্লিক করবেন এবং কোনটা কখন দেখতে চাইবেন সেটা আপনাদের কাজের সুবিধার্থে অবশ্যই। নেক্সট যে অপশনটা হচ্ছে গ্রিড। তো গ্রিড লাইন যেটা রুলারের মতো খানিকটা, তো সেখানে কী কী অপশন আছে দেখুন। ফার্স্ট হচ্ছে ডকুমেন্ট গ্রিড। ডকুমেন্ট গ্রিডে যদি আমি ক্লিক করি তাহলে পুরো ডকুমেন্টের মধ্যে আমরা গ্রিড পেয়ে যাব। যেমন ধরুন আমি এটাকে ক্লিক করলাম, দেখুন এখানে বুঝতেই পারছেন পিক্সেল আকারে যদি আমি কোনো গ্রিড চাই, ধরুন আমি ডিজাইন করছি, তো ডিজাইনটা আমি অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম আমরা করতে পারি যে সেই সময় আমরা রুলারে ইউজ করছি না, রুলার ইউজ করছি না, তো সেক্ষেত্রে আমি যদি আমার ডিজাইনটা ধরুন এরভাবে রাখতে চাইছি, আমি একটুখানি জুম করে নিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখুন এই হচ্ছে আমাদের পেজটা, এই যে বর্ডারটা দেওয়া আছে বুঝতেই পারছেন। এরপর যদি আমি কিছু ডিজাইন করতে চাইছি, তো আমি চাইছি এইখান থেকে একটা রেক্টাঙ্গেল ড্র করব ঠিক এইভাবে, এবং সেটা আমার এই কটা বক্সের মধ্যে, অর্থাৎ এই কটা পিক্সেলের মধ্যে সেই রেক্টাঙ্গেলটা পুরোটা থাকবে। তাহলে কটা পিক্সেল হলো, 1 2 3 4 5 6, তাহলে 6টা পিক্সেলের একটা রেক্টাঙ্গেল আমি ড্র করলাম, আর এই দিক থেকে একটা মানে কলম ছেড়ে দিলাম, আর এদিক থেকে আর একটা কলম ছেড়ে দিলাম। তো এইভাবে আমরা রুলারের সাহায্য ছাড়া গ্রিডের সাহায্যে কোনো ডিজাইন করতে পারি। তো সেম যদি আমি আর একটা রেক্টাঙ্গেল ড্র করতে চাই তখন আমরা অটোমেটিক্যালি বুঝে যাব যে তার মানে আমার ফার্স্টেরটা এরকম শুরু হয়েছিল, তাহলে সেকেন্ডেরটাও ঠিক এখান থেকে শুরু হবে, ছখানা এই স্কোয়ার, ছখানা পিক্সেল নিয়ে হবে জিনিসটা, এবং সেটা এই রকম এরিয়া জুড়ে হবে। তো আমার সমান ধরনের রেক্টাঙ্গেল হয়ে যাচ্ছে, এগুলো সমান শেপের বা সমান সাইজের যেরকম আর কি বলতে পারেন, সমান সাইজের রেক্টাঙ্গেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। শুধু রেক্টাঙ্গেলই নয়, যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই আপনারা এই গ্রিড লাইন ইউজ করতে পারেন। তো এটা দিয়েও মানে রুলারেরই একটা বলতে পারেন কি সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করতে পারেন জিনিসটা। এই হচ্ছে গ্রিড লাইনের কাজ। আচ্ছা, এরপর যদি আমি এটাকে গিয়ে আনচেক করি তাহলে আমাদের গ্রিড লাইন চলে যাবে, দেখুন চলে গেছে অলরেডি। নেক্সট আমাদের যে অপশন আছে সেটা কি, বেস লাইন গ্রিড। বেস লাইন গ্রিড জিনিসটা হচ্ছে শুধুমাত্র একটা বেস লাইন আপনারা দেখতে পাবেন, সেটা গ্রিডের মতো হবে না,
সেটাও এক ধরনের গ্রিড, কিন্তু সেটা ওই রকম পিক্সেল আকারে ওই রকম বক্স বক্স করে হবে না, সেটা একটা বেস লাইন দিয়ে দেবে। তো জিনিসটা করেই আমি দেখাচ্ছি, জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে কিছু লাইন দিয়ে দিয়েছে। দেখুন আমাদের যেমন আগে ছোটবেলায় খাতা ছিল, এবং সেই খাতায় যখন আমরা লিখতাম লাইন ছিল আমাদের সমানভাবে লেখার জন্য, যে হ্যান্ড রাইটিংয়ের খাতায় যে লাইনগুলো টানা থাকতো খানিকটা সেই রকম ধরনের। তো আপনারা এই হিসাবে আন্দাজ করতে পারবেন, ঠিক যেরকম ওই গ্রিডের অপশনটায় গিয়ে আমি দেখালাম যে এই জিনিসটা আপনি করতে পারবেন। তো এই ক্ষেত্রেও সেটা করতে পারেন। কিভাবে, যে ধরুন আমার এই ইয়েলো রেক্টাঙ্গেলটা, ইয়েলো রেক্টাঙ্গেলটা আমি মনে করছি যে এই কটা লাইনের মধ্যে রাখবো। তো ধরুন আমি এখানটা একটুখানি জাস্ট বাড়িয়ে দিলাম, আচ্ছা তো এখানে কটা লাইন দিয়ে আছে এই ইয়েলো রেক্টাঙ্গেলটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লাইন জুড়ে আমার এই রেক্টাঙ্গেলটা আছে। ঠিক নেক্সট যে রেক্টাঙ্গেলটা আমি ড্র করব তাহলে আমরা বুঝে যাব, বা নেক্সট যে ডিজাইনটা আমি ড্র করব বুঝে যাব, যে এটা 10টা লাইন দিয়ে আছে তো আমি পরেরটাও 10টা লাইন দিয়ে রাখতে চাই। মানে এইভাবে যদি আপনি মেজারমেন্টটা চান তাহলে এই রকম ধরনের করতে পারেন। তো মেজারমেন্ট আপনাদের ইচ্ছা মতো করবেন, আমি জাস্ট অ্যাজ আ এক্সাম্পল আপনাদের জিনিসটা বোঝালাম। তো এই হচ্ছে আমাদের বেস লাইন গ্রিড। তো এটাকেও যদি আপনি রিমুভ করতে চান তখন কি করবেন, গ্রিডে যাবেন, ভিউতে গিয়ে গ্রিডে গিয়ে এই অ্যারোতে ক্লিক করলেই বেস লাইন গ্রিড যেটা আপনার এখানে অ্যাক্টিভ হয়ে আছে, অলরেডি চেকমার্ক রয়েছে সেখানে, আমি জাস্ট একটা ক্লিক করব, এটা আনচেক হয়ে যাবে এবং আমাদের বেস লাইন গ্রিডটা চলে যাবে স্ক্রিন থেকে। দেখুন চলে গেছে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে রুলার, এর শর্টকাট অল শিফট আর। তো রুলারটা হচ্ছে যেটা আমরা আগেই দেখেছিলাম, রুলার যদি আমি না চাই তাহলে কি করব, এখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করব, জিনিসটা আনচেক হয়ে যাবে এবং আমরা রুলার দেখতে পাবো না সেখানে। যদি আপনি মানে ধরুন আপনার কাজের সুবিধার্থে যে রুলারটা আপনারা সরাতে চাইছেন বা রিমুভ করতে চাইছেন, আপনারা ওই সময়ের জন্য রুলারটা দেখতে চাইছেন না, তো সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারেন। এছাড়া আমাদের রুলার দিয়ে তো কাজ করতে সবসময় সুবিধা হয়, তো সেই কারণে সবসময় আমাদের চেকমার্ক করা থাকে, অর্থাৎ রুলারটা আমরা শো করলে আমাদের নিজেদেরই ড্রয়িংয়ে বা ডিজাইন বানাতে সুবিধা হবে। তো রুলারের মধ্যে কি আছে, প্রথম কথা এখানে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন জাস্ট এই রুলার বারটায় গিয়ে এখানে একটা রাইট ক্লিক করবেন, এখানের মধ্যে রুলার সেট আপ আছে। রুলার সেট আপের মধ্যে কী কী পেয়ে যাবেন দেখুন, হরাইজন্টাল, এখানে কি কি মাপে আপনি চাইছেন, মানে ধরুন আপনি ইঞ্চেসে কোনো মানে রুলারের এই মাপটা নিতে চাইছেন তাহলে আপনারা ইঞ্চেসে ক্লিক করবেন, যদি মিলিমিটারে চান মিলিমিটার, পয়েন্টস, পিক্সেল, এরকম অনেক কিছু আছে, দেখুন সেন্টিমিটার, কিলোমিটার, তো যেটা চাইবেন সেটাতেই হবে। ধরুন আমি এখানে সেন্টিমিটারটা ক্লিক করছি, তো সেন্টিমিটারটা আমার এখানে ক্লিক হয়ে গেল, তো আমার জিনিসটা এই সেন্টিমিটারে বদলে গেল দেখুন। তো আবার যদি চাই আমি অন্য কিছুতে, ধরুন আমি এখানে ইঞ্চেসে ক্লিক করলাম, ইঞ্চেসে বদলে গেল। ঠিক এইভাবে আপনারা নিজের ইচ্ছা মতো মাপটা রাখতে পারেন, কীরকম টাইপের আপনি চাইছেন। এরপর তো রুলার টেনে আমি কীভাবে কাজ করতে পারি আবার একবার বলে দিই, জাস্ট এখান থেকে এই রুলার বার থেকে, সে এদিক থেকেই হোক বা ওদিক থেকেই হোক, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব, চলে এলো আমাদের রুলার। যদি আমি আবার এদিক থেকে করতে চাই জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, চলে এলো। তো রুলার টেনে কাজ করার সুবিধা একটাই যে আমরা গ্রিডের বদলে রুলার ইউজ করতে পারি এবং আমরা মেজারমেন্টটা ঠিকঠাক করতে পারি। ধরুন যদি আমার এই ডিজাইনটা ধরুন আমি বুঝতে পারলাম না, তো আমি এখান থেকে শুরু করলাম আর এটা ধরুন এখান থেকে শুরু করেছি, ঠিক আছে, তো আমার জিনিসটা কি খালি চোখে বুঝতে পারছি না, কিন্তু যদি আমার একটা গাইডলাইন থাকে অর্থাৎ এই রুলারটা যদি টানা থাকে তাহলে আমরা ইজিলি আমাদের জিনিসগুলো প্লেস করতে পারবো এবং সেটা একদম ঠিকঠাকভাবে হবে। এই হচ্ছে রুলারের সুবিধা, সেটা আপনারা এদিক থেকেও করে নিতে পারেন যেরকম সাইজ আছে সেই অনুযায়ী, আবার নিচেতেও করতে পারেন, যত খুশি রুলার আপনারা এনে টানতে পারবেন, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলেই রুলার সমস্ত চলে আসবে, যত খুশি আনতে পারবেন, ঠিক আছে। তো এরপরে যদি আমি এই রুলারগুলো এখন না চাই তাহলে জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করব, সব রুলার
চলে যাবে। আচ্ছা, দেখুন তো আমরা যদি এভাবেও করতে পারি, কীভাবে করতে পারি দেখুন, জিনিসটা যদি এভাবে সিলেক্ট করে, সিলেকশনটা এখন নিচ্ছে না, কিন্তু আমি যদি পার্টিকুলার একটা রুলারে গিয়ে সিলেক্ট করি তাহলে জিনিসটা লাল হয়ে যাবে, এবং কিবোর্ড থেকে জাস্ট ডিলিট করলেই আমার রুলারগুলো সমস্ত কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন সব রুলার আমাদের ডিলিট হয়ে যাচ্ছে এইভাবে। এরপর নেক্সট যে অপশন আছে কি, গাইডলাইন্স। গাইডলাইন্স অপশানে এখানে আনচেক করলে রুলারটা আমার পুরোপুরি চলে গেল। আবার যদি আমি চেক মার্ক করি তাহলে এগুলোকেও আনতে হবে এবং সব কিছু চলে আসবে। এই হচ্ছে গাইডলাইন্স। নেক্সট হচ্ছে কি, অ্যালাইনমেন্ট গাইডস। তো আর একটা জিনিস আমাদের বলে দিই, এই গাইডলাইন্সটা যদি আমি আনচেক করি তাহলে সমস্ত ধরনের রুলার, গ্রিড, অ্যালাইনমেন্ট গাইড, ডাইনামিক গাইড সব কিছু কিন্তু চলে যাবে। আচ্ছা, ফিরিয়ে আনতে গেলে আবার এগুলোতে চেক করতে হবে, তারপরেই আপনারা ফিরিয়ে আনতে পারবেন। নেক্সট যেটা হচ্ছে অ্যালাইনমেন্ট গাইড, যেটা কোনো অবজেক্ট দিয়ে আমাকে বোঝাতে হবে জিনিসটা, শর্টকাট হচ্ছে অল শিফট এ। তো এটার ক্ষেত্রে কীরকম জিনিসটা হয়, ধরুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানলাম, ড্র করলাম, আর এখানেও যদি আমি একটা পলিগন ড্র করি, তো এই জিনিসটা দেখুন অ্যালাইনমেন্ট গাইড অপশনে আমি গিয়ে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করা আছে। তো আমি যদি এই দেখুন, জুম করলে একটু দেখতে পাবেন আপনারা জিনিসটা, এইটার অ্যালাইনমেন্টে হচ্ছে, এই দেখুন একটা হালকা ডটেড লাইন আসছে, বুঝতে পারছেন আপনারা, হালকা ডটেড লাইন, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট গাইড। মানে এইটাকে ধরে নিচ্ছে, এই যে পাশে যে স্কোয়ারটা আছে না গ্রিন কালারের, এটাকে ধরে নিচ্ছে এবং এই অনুযায়ী ওরা গাইডলাইনটা দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট গাইড। মানে এই দেখুন জিনিসটা ঠেকে যাচ্ছে এখানে, জাস্ট ম্যাগনেটের মতো এটা ধরে নিচ্ছে। মানে আপনারা চাইলে এইখানটায় যে স্পেসটা আছে, যদি ধরুন আপনার মানে আপনি যদি এইখানটা অল্প একটু সরাতে চান, মানে আপনি চাইছেন যে স্কোয়ারটার গায়ে আমি চাইছি না, একটু অল্প চাইছি, তো সেটা কিন্তু আপনি এই ক্ষেত্রে করতে পারবেন না, এটা সরাবেন এবং অটোমেটিক্যালি ম্যাগনেটের মতো এটাতে ধরে নেবে জিনিসটা, অ্যালাইনমেন্টটা নিয়ে নেবে। তো এটা যদি আমি না করি, মানে অ্যালাইনমেন্ট গাইডে যদি আমার চেকমার্ক না থাকে, যদি আমি এটা অফ করলাম, তখন কিন্তু সেই জিনিসটা হবে না। দেখুন তখন কিন্তু কোনো গাইডলাইনও আসছে না এবং এখানে কিন্তু ম্যাগনেটের মতো ধরেও নিচ্ছে না, এবং আপনারা যত খুশি চাইবেন সেই রকম অনুযায়ী রাখতে পারবেন। দেখুন এতটা স্পেস আছে, দেখুন কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু থাকছিল না, ওই ক্ষেত্রে জিনিসটা জাস্ট মানে অ্যালাইনমেন্টটা এটার গায়ে জাস্ট ম্যাগনেটের মতো নিয়ে নিচ্ছিল অ্যালাইনমেন্টটা। তো এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট গাইড, যেটা খুব ভালোভাবে মানে আমাদের অনেক ক্ষেত্রে কাজে লেগে থাকে এই জিনিসটা। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের নেক্সট অপশন হচ্ছে কি, ডাইনামিক গাইডস। তো ডাইনামিক গাইডসের জন্য আমাদের অ্যালাইনমেন্ট গাইডটাকে চেকমার্ক করে রাখতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করে রাখতে হবে এটাকে। এরপর আমি ডাইনামিক গাইডসে জাস্ট একটা ক্লিক করব, তো এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা শর্টকাট কি, অল শিফট ডি, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে ডাইনামিক গাইড মানে হচ্ছে আপনারা কোনো শেপ বা কোনো অবজেক্ট বা আপনি যেটা ড্র করেছেন সেটা যাই হোক না কেন, সেই সমস্ত কিছু যে আপনি একটুখানি মুভ করবেন, সরাবেন, তো সেইখানে আপনারা গাইডলাইন দেখতে পেয়ে যাবেন। যেমন ধরুন এ দেখুন, চারিদিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু দেখুন যেখানেই নিয়ে যান না কেন পেজে, প্রত্যেক জায়গায় গাইডলাইন দিচ্ছে যে কোনটা সমানে কি করে রাখতে চান। ধরুন এই এটা সমানে আমি এইখানটা রাখতে চাইছি, বা ধরুন আপনি এটার মাঝ বরাবর রাখতে চাইছেন যে প্রত্যেকটা সেন্টারে এইগুলো থাকবে, বা ধরুন আপনি এইভাবে নিচে রাখতে চাইছেন, তো যেরকম আপনারা রাখতে চাইবেন ঠিক সেরকম করেই জিনিসটা হবে। যদি আমি একটু জুম করি দেখুন, দেখুন জিনিসটা ঠিক এইরকম,
আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও আপনাকে ইন্ডিকেট করবে যে আপনি কোন দিকে রাখতে চান, কীভাবে প্লেস করতে চান, সেটা পুরো একদম গাইডলাইন অনুযায়ী প্লেস করতে পারবেন। এটাই হচ্ছে ডাইনামিক গাইডলাইন। হয়ে গেল, তো এইগুলোই আমাদের খুব ইম্পর্টেন্ট পুরো গাইডলাইনের ব্যাপারটা। গ্রিড থেকে আরম্ভ করে রুলার, ডাইনামিক অ্যালাইনমেন্ট, এগুলো সমস্ত এর আন্ডারে পড়ছে। এগুলো যদি আমি চেকমার্ক হাঁটিয়ে দিই তাহলে চলে যাবে, দেখুন সমস্ত চলে গেল। এরপর নেক্সট আমাদের যে অপশানটা সেটা হচ্ছে স্ন্যাপ টু। স্ন্যাপ টু এখানের মধ্যে কিছু কিছু অপশান পাবেন, এই জাস্ট এই অ্যারোটাতে ক্লিক করবেন। এখানের মধ্যে কী কী অপশান পাচ্ছেন দেখুন, ডকুমেন্ট গ্রিড, বেসলাইন গ্রিড, গাইডলাইন্স, অবজেক্টস, পেজ। তো এইগুলো হচ্ছে যেগুলো আমি এখানে দেখালাম সেগুলোই এখানে আছে আলাদা করে, তো আশা করছি সেগুলো আর দেখানোর কোনো প্রয়োজন নেই। এছাড়াও এখানের মধ্যে কিছু কিছু সেট, মানে অনেক কিছু সেট করতে পারবেন, অনেক সেটিংস আছে যেগুলো এর ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন, যদিও বা এখান থেকে অপশনে সেটা ক্লিক করলে এর ডিটেলসটা আপনারা পাবেন, তো সেখানে আপনারা সেট করতে পারবেন, মানে গ্রিডের ভেতরে ঢুকে, রুলারের ভেতরে ঢুকে বিভিন্ন সেটিংস পাল্টাতে পারবেন, আপনারা চেঞ্জ করতে পারবেন। তো সেটা আপনারা এখান থেকে করতে পারে, এই যে রুলার বারটা আছে গ্রিডের যে এই অপশন এখানটায়, জাস্ট আমি এখানে গিয়ে একটা রাইট ক্লিক করব, এখানে গিয়ে সেট আপগুলো পেয়ে যাবেন। তো গ্রিড সেট আপ, গ্রিড সেট আপের মধ্যে দেখুন অনেক কিছু পাচ্ছেন। জেনারেলের মধ্যে কী পাচ্ছেন দেখুন, ফিল, ওপেন, কার্ভস, ভিউ মোড, নর্মাল, ডুপ্লিকেট অফসেট, পেজ সাইজের মধ্যে কী কী সাইজ এক্সেট্রা, ওরিয়েন্টেশন সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, রেজলিউশন, লেআউটের মধ্যে কী লেআউটে আছে সেটা পেয়ে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার যদি দেওয়া থাকে তো সেটা পাবেন। এছাড়াও গাইডলাইন, গ্রিড, সমস্ত সেট আপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আবারও যদি আমি এখানে রাইট ক্লিক করি তাহলে রুলার সেট আপটা আমি সম্পূর্ণ এখান থেকে পেয়ে যাব, রুলার সেট আপ। এছাড়া আবারও করলাম গাইডলাইন সেট আপ, গাইডলাইন সেট আপস এখান থেকে আপনারা করতে পারেন, বাড়াতে পারেন, কমাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখানে যদি আপনি চান যে এই রকম ড্যাশ ড্যাশ লাইন চান, ডটেড লাইনের বদলে ড্যাশ লাইন, কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। ধরুন আমি এখান থেকে মনে করছি যে এই গ্রিন কালারটা দেবো আর এই ড্যাশ লাইনটা রাখবো, তো সেটাও আপনি করতে পারেন। যেমন ধরুন এখানে ওটা সেট করার পর আমি গাইডলাইন অপশন এখানে তো আছেই, তো এখানে জাস্ট আমি আনলাম, দেখুন জিনিসটা এরকম হয়ে আছে, যে জিনিসটা আমি সেট করলাম সেটাই হয়ে গেল। গ্রিন কালার এখানে দিয়েছিলাম এবং ড্যাশ লাইন দিয়েছিলাম, ঠিক সেরকমভাবে আমাকে আমার এখানে চলে এলো। তো সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারবেন, যেরকম আপনারা চাইছেন সেই অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে অ্যাড গাইডলাইনে গিয়ে অ্যাড করতে পারবেন, হরাইজেন্টালি আছে জিনিসটা, তো হরাইজেন্টাল ভার্টিক্যাল সব ক্ষেত্রেই হবে এটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেট আপ, বিভিন্ন সেটিংস আপনারা এর মধ্যে করতে পারবেন। তো এই ছিল আমার ভিউ টুলের টিউটোরিয়াল, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন প্রত্যেকটা জিনিস, আমার এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমার যে ভিডিও সেখানে থাকবে লেআউট মেনু। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন সকলে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।